ইভেলি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি নাম। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি রিপোর্ট প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ই কমার্স প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে জানা গেছে মূলধনের চেয়ে 6 গুণ ঋণে ডুবে আছে ইভেলি। ইভেলির চলতি সম্পদ বা মূলধনের পরিমাণ 65 কোটি 17 লাখ টাকা হলেও প্রতিষ্ঠানটির ঋণ রয়েছে 403 কোটি 80 লাখ টাকা। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়কে এটাও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধ করার সক্ষমতা নেই। এরই মধ্যে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ ইভেলি সহ এমন আরও 10টি প্রতিষ্ঠানের সঙ্গে ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের মাধ্যমে লেনদেন বন্ধ করে দিয়েছে। এদিকে ইভেলির সিইও মোহাম্মদ রাসেল ফেসবুক লাইভে এসে ব্যাখ্যা করেছেন কিভাবে ইভেলি 2024 সালের মধ্যে প্রফিট স্কিমে পৌঁছাবে। সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে, ডেস্টিনির মতো ইভেলিও কি তবে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাবে, নাকি অচল অবস্থা কাটিয়ে উঠতে পারবে প্রতিষ্ঠানটি? সেসব প্রশ্নের উত্তর জানার জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। সাবেক ব্যাংকার মোহাম্মদ রাসেল 2018 সালে ইভেলি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে ইভেলি অল্প কিছু কর্মচারী নিয়ে যাত্রা শুরু করেছিল। অনলাইনে প্রচার চালিয়ে এবং একটি গ্রুপ খুলে প্রচুর মানুষকে সেখানে আনতে সক্ষম হয়েছিল তারা। অবিশ্বাস্য কম মূল্য, বাহারি সব অফার, সাইক্লোন বা আর্থকোয়াকের মতো লোভনীয় সব প্যাকেজের কারণে গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়তে থাকে ইভেলির। বর্তমানে কোম্পানিটিতে প্রতি মাসে গড়ে প্রায় 12 থেকে 15 লক্ষ পণ্য বিক্রি হয়, যার মূল্য 400 কোটি টাকারও বেশি। বর্তমানে ইভেলির গ্রাহক সংখ্যা প্রায় 45 লাখ। 30 হাজারের বেশি বিক্রেতা ইভেলির মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করে। প্রথম দিকে ইভেলি শুধুমাত্র শহরগুলোতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সারা দেশে তাদের সার্ভিস রয়েছে। এ তো গেল ইভেলির ইতিহাস, এবার আসি বর্তমানে। তার আগে ছোট্ট করে বলে নেই, প্রচলিত ই কমার্স সাইটগুলোর সাথে কিন্তু ইভেলির বিজনেস মডেলের একটা বড়সড় পার্থক্য আছে। তারা গ্রাহকের কাছ থেকে প্রথমে টাকা নেয়, অর্থাৎ পণ্য কেনার জন্য শুরুতেই আপনাকে পেমেন্ট করে দিতে হবে। ইভেলির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী পেমেন্ট করার 45 কার্যদিবস পর গ্রাহক তার পণ্যটি হাতে পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই 45 কার্যদিবসের প্রতিজ্ঞাটি রাখতে পারে না ইভেলি। অনেক ক্ষেত্রে পণ্য হাতে পাবার জন্য ক্রেতাকে 3-4 মাস বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়। এ কারণে ইভেলির সঙ্গে গ্রাহক ভোগান্তির অভিযোগটা বেশ পুরনো। ইভেলি যে শুধু গ্রাহকের কাছ থেকেই অগ্রিম টাকা নেয় তা নয়, ইভেলিতে যারা বিক্রেতা তাদের কাছ থেকেও তারা বাকিতে পণ্য নিয়ে ক্রেতাকে ডেলিভারি দেয় আর পণ্যের দাম পরিশোধ করে বেশ খানিকটা বিলম্বে। কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দামের একটা অংশ অর্ডার নেওয়ার সময় বিক্রেতাকে পরিশোধ করা হয়, বাকিটা করা হয় ডেলিভারির 2 থেকে 3 মাস পরে। ফলে ক্রেতাদের মতো বিক্রেতারাও ইভেলির কাছে হেনস্থার শিকার হন বলে অভিযোগ আছে। ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ইভেলি সেই টাকাটা অন্য কোনো ব্যবসা খাতে লগ্নি করে। এটাকে পঞ্জি স্কিমও বলে থাকেন অনেকে। ইভেলির তুমুল জনপ্রিয়তার কারণ ছিল আকর্ষণীয় মূল্যছাড়। 100 টাকার পণ্য 50 টাকায় পেলে যে কেউই কিনতে আগ্রহী হবে। সেটার জন্য যদি 2-3 মাস অপেক্ষাও করতে হয় তাতে অনেকের আপত্তি থাকবে না। এভাবেই মূলত ইভেলি একটা বড়সড় কাস্টমার বেস তৈরি করে নিয়েছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে প্রতি 1 টাকা আয়ের জন্য ইভেলি খরচ করছে 3.5 টাকা। মানে প্রতি 1 টাকা আয়ের বিপরীতে ইভেলি লস দিচ্ছে 2.5 টাকা। এত বড় লোকসান তারা কাভার করবে কোথা থেকে? এই সংক্রান্ত কোনো মডেল তারা দেখাতে পারেনি। এর চেয়ে বড় অভিযোগ, একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে পণ্য ডেলিভারি দিয়ে বাকিদের পণ্য আটকে রাখছে ইভেলি। ধরা যাক রহিম এবং করিম দুজনেই ইভেলি থেকে ডিসকাউন্টে ফ্রিজ অর্ডার দিয়েছেন। রহিম 45 থেকে 50 কার্যদিবস পরে ফ্রিজটি পেয়ে গেলেও করিম 90 দিন পরেও পাচ্ছে না। এটার কারণ, করিমের টাকা থেকেই রহিমের ডিসকাউন্টের লসটা পুষিয়ে নিয়েছে ইভেলি। অন্য কোনো অর্ডার থেকে করিমের ডিসকাউন্টের লস পুষিয়ে তাকেও একসময় ফ্রিজ দেওয়া হবে। এভাবে 10 জন কাস্টমারের টাকা আটকে রেখে 2-4 জনকে ডেলিভারি দিয়ে খুশি রাখছে ইভেলি। আরও অভিযোগ আছে, নির্দিষ্ট পণ্য ইভেলি স্টকে না থাকলে রিফান্ডের নামে তারা 6 মাস পরে চেক ধরিয়ে দিয়ে শিফট বা রিফান্ড দেখিয়ে দেয়, যেটা টাকা কাস্টমার পাবে আরও 6 মাস পর। বাইকের নামে চড়া সুদের লোভ দেখিয়ে তারা চেক বিক্রি করে বলে কিছু ভুক্তভোগী দাবি করেছেন। বাংলাদেশ ব্যাংকে ইভেলি তাদের ডাটাবেজ নেই বলে জানিয়েছে। একটা অনলাইন বেসড ই কমার্স প্রতিষ্ঠানের ডাটাবেজে আগেকার তথ্য থাকবে না
এটা মোটামুটি অবিশ্বাস্য। অনেকেই বলবেন অ্যামাজন, ফ্লিপকার্ট বা উবারের মতো প্রতিষ্ঠানও যাত্রা শুরুর পর অনেক বছর লোকসান গুনেছে, কিন্তু তাদের বিজনেস মডেলের সঙ্গে ইভ্যালির বিজনেস মডেলের কোনো সামঞ্জস্য নেই। এখানে গোটা ব্যাপারটাতে লুকোচুরি খেলা চলছে। ফ্লিপকার্ট বা উবারের লোকসানটা যায় বিনিয়োগকারীদের পকেট থেকে, ইভ্যালিতে বিনিয়োগকারীরা হচ্ছেন ক্রেতা এবং বিক্রেতারা। ক্রেতারা অগ্রিম পেমেন্ট করে বসে থাকেন, বিক্রেতারা বাকিতে মালামাল দেন। কাজেই ইভ্যালির লোকসানের পুরোটাই বহন করতে হচ্ছে এই দুই পক্ষকে। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের পকেট থেকে কিন্তু একটা টাকাও যাচ্ছে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইভ্যালি কি কিছুদিন পর ডেস্টিনির মতো হাওয়া হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা এত সহজ নয়। একটা ছোট্ট ব্যাপার ভাবুন, প্রতিটা বড় প্রতিষ্ঠানের একটা পরিচালনা পর্ষদ থাকে। অ্যামাজনের মালিক জেফ বেজোস তাকেও যে কোনো সিদ্ধান্ত নেয়ার বেলায় অ্যামাজনের একটা নির্দিষ্ট কমিটির অনুমোদন নিতে হয়। কিন্তু ইভ্যালি তো একক মালিকানাধীন প্রতিষ্ঠান, সিইও রাসেলকেই দেখা যায় সব কিছুতে। কাজেই রাসেল নেই মানে ইভ্যালিও নেই। তখন ইভ্যালির দূত হিসেবে যেসব সেলিব্রিটিকে দেখতে পাচ্ছেন এখন, তারাও মুখ ফিরিয়ে নেবেন, নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইবেন। ইভ্যালির কোনো দেশি বিদেশি ইনভেস্টর নেই, তার মানে ইভ্যালির অ্যাসেট এবং লাইবিলিটি পুরোটাই তাদের। সেই লাইবিলিটি আসলে ইভ্যালির নামে হলেও টাকাগুলো গ্রাহক আর মার্চেন্টদের। ইভ্যালি বন্ধ হয়ে গেলে এই টাকা গ্রাহক এবং মার্চেন্টরা কীভাবে ফেরত পাবে, এই প্রশ্নের জবাব কারো কাছে নেই। যদি ইনভেস্টর থাকতো তাহলে জবাবদিহিতার ব্যাপার থাকতো ইভ্যালির, চাইলেও তারা যা ইচ্ছা তাই করতে পারত না। কাল যদি ইভ্যালির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাওয়া হয়ে যায় তাহলে কিন্তু গ্রাহক বা মার্চেন্টের টাকাও আর থাকবে না। ডেস্টিনির বেলায় এই জিনিসটাই আমরা দেখেছিলাম। আমরা ইভ্যালির বন্ধু কিংবা শত্রু কেউই নই। ইভ্যালি একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এটি যদি লম্বা সময় ধরে টিকে থাকে তাহলে এদেশের মানুষেরই লাভ। তুলনামূলক অল্প টাকায় শখের জিনিসটি সবাই কিনতে পারবে, কিন্তু গোটা ব্যবসা পদ্ধতিটা যেন ফেয়ার হয়, সেখানে যেন কোনো লুকোচুরি না থাকে, আইনের মধ্যে থেকে যেন সব কিছু চলে। টাকা আপনার, কাজেই চিন্তাও আপনার হওয়া উচিত। টাকা আয় করা যেহেতু কঠিন, তাই সহজে টাকা বাঁচানোর যে কোনো সিস্টেমই সন্দেহজনক। এ কারণে কোথাও টাকা দেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনা বিবেচনা করে তারপর দেবেন, যেন পরবর্তীতে টাকা হারিয়ে আফসোস করতে না হয়।